চলো। তো আমরা এখন চাঙ্গুলেক থেকে বেরোচ্ছি, ছেড়ে যাচ্ছি, বাই বাই চাঙ্গুলেক, টাটা। তো চাঙ্গুলেক থেকে আমরা বেরিয়ে গেলাম, ও তেরি কালা কালা কি হচ্ছে, কালা কালা ধোয়া। এই দেখো ভাই বরফ, দেখো ভাই বরফ, বরফ বরফ। নাথপুর এখান থেকে 17 কিলোমিটার। আজকে আমরা যাব নাথুলা আর বাবা মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নাথুলা চারণ বোর্ডারে, আর এখানে বাইক নিয়ে যাওয়ার উপর অ্যালাউ নেই, তো বাইক রেখে যেতে হবে, আর আমরা বাইকটা পার্কিং করেছি এখানে। তো এই হলো আমাদের বাইক, বাইক এখানে পার্কিং করা আছে সবার বাইক। আর দাদা তুমি যাও, হ্যাঁ চলো না ঘুরে আসি, হেলমেটটাকে নিয়ে যাবো, হেলমেট নিয়ে যাবো, হেলমেট হেলমেটটাকে নিয়ে যাবো নাকি, হেলমেট হ্যাঁ চলো না ঘুরে আসি একবার, চলো ঘুরে আসি। তো এটা হলো পার্কিং এরিয়া, মানে উপরে গাড়ি অ্যালাউ নেই, আর এখানে যা সব গাড়ি সব এখানে পার্কিং করছে, উপরে কোনো গাড়ি অ্যালাউ নেই। তো নাথুলা দেখতে দেখতে হয়ে শুরু হচ্ছে বৃষ্টি, আস্তে 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 যাই না, আমি শুনলাম নাকি যে ওই যে ক্যামেরা অ্যালাউ করবে না, নাথুলাতে দেখতে মানে উপরে ভয় যাচ্ছি। আর আর একটা বিষয়, মানে আমাদের এই সময়টাতে আসা হয়তো ভুল হয়েছে, কারণ এখন এসে শুধু কুয়াশা আর বৃষ্টি ছাড়া আমরা কিচ্ছু পাইনি, মানে এত কুয়াশা যে বাইরের যে ভিউগুলো, মানে আশেপাশের যে ভিউগুলো আমরা এনজয় নেব এবং তোমাদেরকে দেখাবো, মানে সেটা হচ্ছে না কারণ আবহাওয়া খুব খারাপ। তো এখন আমাদের মনে হচ্ছে, এখন আমার মনে হচ্ছে যে আমাদের আসার টাইমিংটা হয়তো ভুল ছিল। আর আমরা এখন চলে এসেছি নাথুলা, আর নাথুলা এখান থেকে চীন একদম পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়, কারণ এটা হলো চীন আর মানে ভারত আর চীনের বর্ডার। এখানে ফটো ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব, আর কারণ আমি একজন ভারতবাসী, আমি একজন ইন্ডিয়ান, কারণ আমারও একটা কর্তব্য হয় যেটা আর্মিরা করতে মানা করছে সেটা আমি করছি না, এবং কি তোমরা কেউ এখানে আসলে এইসব মানে কিছু করো না, যেখানে ফটো এবং কি ভিডিও ক্যামেরা করতে মানা আছে সেখানে কিছু করো না। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাকি বাবু, কাঁচা বাদাম। আমরা নাথুলাতে এসে ঠান্ডার মধ্যে গান করছি, বাদাম বাদাম দাদা, মানে আমাদের নাথুলা দেখা হলো, চীন বর্ডার দেখা হলো, এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে বাইক পার্কিং করা আছে সেখানে, সেখান থেকে তারও বাকিরা এখন নাথুলা থেকে নেমে যাচ্ছি বাইক পার্কিং এর সেখানে বাইক নিয়ে, এবং কিছু খাওয়া দাওয়া করার পর তারপরে বেরোবো। আমার বাইক এখন আমরা এখান থেকে বাইকটা নিয়ে বেরোবো, আর ততক্ষণ একটু ওয়েট করো, চলো। তো আমাদের তো নাথুলা থেকে আমরা বেরিয়ে পড়ছি, ঠান্ডা দারুণ, আর ফগই ফগ, শুধু ফগ আর ফগ, কুয়াশা 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 আর কিছু নেই। ও কুয়াশায় কিছু দেখা যায় না। কি ঠান্ডা, এখন যাচ্ছি আমরা জলুকে, জলুক আর বাবা মন্দির, মানে নাথুলা থেকে, নাথুলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা জলুক আর হচ্ছে তোমার বাবা মন্দির। শুনলাম নাকি সেখানে রাস্তা অতটা ভালো না, বাট দেখি যাই আমরা কতদূর কি হয়,
যদি কপালে থাকে তাহলে আমাদের বাবা মন্দির এমনকি জলুক দুটোই এক্সপ্লোর করা হবে। ঠান্ডায় কোথাও কোথাও মানে কোথাও পাচ্ছি না মুখ থেকে, ঠান্ডায় তো কি কষা কষা। যখন যাই যাওয়ার সময় এরকম তো ফগ ছিল না, এখন ফগই ফগ। একটি বাবা মন্দির সেট তার মধ্যে বৃষ্টি হচ্ছে। রাস্তার অবস্থা দেখছো খুবই খারাপ, ধস নেমে যাচ্ছে। দেখতে ঘুরে ঘুরে আমরা আর ওখানে যাব। ও হাত পুরো জমে গেছে, হাত কাজ করছে না, ঠান্ডা। ও শিট ইয়ার, হাত পুরো জমে গেছে, কথা বলতে পারছি না, ঠান্ডা। ও শিট, সকাল থেকে তিনটে পুরি আর তরকারি খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড করে খিদা পেয়েছে। একটা দোকান নাই যে একটু গিয়ে খাওয়া দাওয়া করে নিই। ও শিট শিট শিট, ও কি অবস্থা ও ভাই, পুরো অফ রোডিং। ও ভাই সাহেব, ওয়েলকাম টু বাবা হরভজন সিং, মানে এটারই আমি অপেক্ষা ছিলাম, হাত কাজ করছে না। হাত কাটছে না, হাত পুরো অবশ হয়ে গেছে। তো বন্ধুগণ, ওয়েলকাম টু বাবা হরভজন সিং। আমি এটা দেখছিলাম টিভিতে ইউটিউবে, বাট আজকে লাইভে এসেছি, মানে একটা অন্যরকম ফিল সত্যি বলতে। চল, তোমাদের হরভজন সিং এর মানে তোমার অনেক কাহিনী শুনেছ, অনেক গল্প শুনেছ, তো এই হলো বাবা হরভজন সিং এর মন্দির। তো আমরা এখন এন্ট্রি করছি ভাই, একটা অন্যরকম ফিল হয় সত্যি বলছি, একটা অন্যরকম ফিল। এই যে এটা হলো পুরো বাবা হরভজন সিং এর পুরো এরিয়া। আমরা এখন পৌঁছে গেছি বাবা মন্দিরে, আর এটা কোনো মানে ঠাকুর নয়, কোনো দেবতা নয়, কিন্তু একদিক থেকে মানে ইনি সব। আর যারা তোমরা বাবা হরভজন সিং এর বিষয়ে কিছু জানো না, তো যাও একবার ইউটিউবে গিয়ে সার্চ করো, তার গল্প তার ইতিহাস শোনো, ভালো লাগবে। আর
আর বাবা হরভজন সিং এর দুটো মন্দির আছে। আমরা এখন যেটাতে আছি এটা হলো নতুন, আর এর একটু এগিয়ে গিয়ে পূর্ণ মন্দির আছে। সেখানে সে যে থাকতো, থাকার জায়গা, মানে তার অফিস সব কিছু সেখানে আছে। তো তোমাদের সব কিছু দেখাবো আস্তে আস্তে। আমরা এখন বাবা হরভজন সিং এর ওখান থেকে বেরিয়ে একটু অনেকটা এগিয়ে এসেছি। এগিয়ে এসে মানে মানে প্রচুর তোমাকে বললাম প্রচুর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়নি। সে সকালে পুরি খেয়েছি, তিনটে পুরি। এখন এখানে খাবো ম্যাগি। তো ম্যাগি খেয়ে বেরোবো, তো এখানে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট এবং কি ম্যাগি। তো এখানে অনেকেই আছে আমাদের, এমনকি অনেকেই এখানে অ্যাড হয়েছে আমাদের সঙ্গে, নতুন নতুন রাইডাররা। তো ওরাও জুলুকে যাচ্ছে, কারণ আমরা এখন জুলুকে যাচ্ছি। আর বাবা হরভজন সিং থেকে এইটুকু রাস্তা রেকর্ড করতে পারলাম না, কারণ ফোনে চার্জ ছিল না। ফোনে এখন চার্জ দিলাম, ফোনে চার্জ দিয়ে তারপর রেকর্ডটা শুরু করলাম। তো আমরা এখন জায়গাটাতে আছি, যাই না জায়গাটার নাম কি, তো তোমাকে দেখাই এক সেকেন্ড। এই যে দেখছো কতগুলো রাইডার, কতগুলো বাইকার আছে। তো আমরা এখানে স্টে করেছি, মানে এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার রওনা দিব। তো সবাই বসে আছে, সবাই রেস্ট নিচ্ছে। আমাদের সঙ্গে দেখা হলো রাস্তার মধ্যে দাদাদের সঙ্গে। আর এই যে আমাদের সব সব কি খবর, সব চুপচাপ কেন? চুপচাপ মানে এখন পেটে না পড়লে সব শেষ নাকি? সব শেষ না বললে শেষ, সব শেষ, সব শেষ। সব থেকে বড় সে মানে চারিদিকে ঠান্ডা, তার মধ্যে আমাদের যে মানে একটু গরম অনুভূতি পাওয়ার জন্য কি এটা বুখারি নেম, বুখারি বুখারি বুখারি, এটার নাম বুখারি। যে নিচে আগুন জ্বলছে, তারপর উপরে জল, বেশ মানে ভালো একটা গরম গরম উষ্ণ একটা ফিল হচ্ছে। তো আমরা ম্যাগি বা দিয়েছি, ম্যাগি সাত ম্যাগি, মানে ম্যাগির কথা বলতে বলতে ম্যাগি চলে এসছে। এই চলো চাপো ওইদিক বসি, চলো 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 চলো, আনতে দা আনতে দা, তুমি ওই বেঞ্চে চলে যাও। হ্যাঁ দিদির পাশে বসে যাও, চলে যাও চলে যাও চলে যাও। আগে খাওয়া দাওয়া করিনি, তারপর বাইকটা দেখা যাবে। তোমার কি ম্যাগি খেবা নাকি খেবা? আমি জায়গা পেলাম না, জায়গা দিচ্ছি। না রাখলেই হতো। এটা কি? এটা এটা কি? এটা এটা মাসি দাদা, এটা কি জল খাওয়ার নাকি? চলো 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 চলো, এদিকে দেখ, চাপা না হাত খাওয়া মানুষ মেঘে খেয়ে পেট ভরবে। হ্যাঁ উঠো 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 উঠো, রোদ উঠলে আমার একটা ভিউটা ক্লিয়ারলি আসবে। আচ্ছা আমি খাবো কি, হাত দিয়ে খাবো কি নাকি? প্রচন্ড খিদে পেয়েছে, আর কিছু বলছি না, চলো শুরু করা যাক। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এই বেরোলাম। ম্যাগি দুটো, এক এক প্লেট ম্যাগি আর এক প্লেট মোমো খেলাম। এক প্লেট ম্যাগি 50 আর ম্যাগি 50 100, একটা চিপস খেলাম 20, তাহলে 120 হয়েছে। চলো ভিউ দেখো, ভিউ অসাম, ভিউ অসাম। ভাই চোখে লাগছে, ভাই প্রচন্ড চোখে লাগছে। একদিকে তো রৌদ্র মনে হচ্ছে, সূর্যের কাছে চলে এসেছি। আর হ্যাঁ কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নাগে উপু বাজা বাদাম। তো এটা হলো হরভজন বাবা কি যায়, হরভজন বাবার পূর্ণ মন্দির। তো তো এটা হলো হরভজন বাবা সিং পূর্ণ মন্দির, তোমরা দেখতে পাচ্ছ।
এটা হলো মিস্ত্রি, এটা দে। जैन सर, ये गाड़ी किराया कितना है? गाड़ी गाड़ी है, मेरा गाड़ी पर्सनल है। बाप का पर्सनल है, किराए पे मालूम नहीं, जूते किराए पे सब किराए पे बन जाएगा। मालूम नहीं, 1500 है गाड़ी। चलो 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 बाबा हरभजन सिंह ने पोषत এটা বাবা হরভজন সিং এর মন্দির আমরা তৈরি আছি। আমাদের উত্তম ভাই চল হারিয়ে গেছি পুরো একদম পুরো ক্লান্ত সাইডে চল। তো এটা হলো বাবা হরভজন সিং এর অফিস। বাবা হরভজন সিং কি জয়, আই ইউ স্যালুট স্যার। আর উনি এখানে থাকতেন বাবা হরভজন সিং। বাবা হরভজন সিং স্যালুট। এটা রুম ওনার মন্দির, তো তোমরা দেখতে পাচ্ছ এটা বাবা হরভজন সিং এর রুম, আর এটা ওনার অফিস। One more salute, sir.